আমি বানভাসি লোক বঠি গো, নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি। 50 সালের অকালের পর থাকে গেল বছর তক, খরার চোটে দক্কর কচা হয়েছিলাম। এ বছর আবার বানভাসি। কাগজওয়ালাদের বললাম, বাবু বাবু লিখে নেবেন আমার কথাটা? কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভৌরাই দিলে, নাহলে লিখা কেনে? কাগজওয়ালা ফটক তুলা কল তক্তা করেছিল। লোকে বললে, উয়ার কথা লিয়ে আপনার কুচু হবে নাই, ও বুড়া পাগল বটে, পাগলে কি না বলে। হি বাসা, আমি পাগল হলাম কিসে? কয় আমি তো পাগল লয়, ভালো করে ভালে দেখুন। কিন্তু উয়ারা বলে, বুড়া গয়ের ম্যানে লিরিফের লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে। জোর হাত করে বলি, আজ্ঞা উয়াদের কথা ধরবেন নাই। হেই হেই দেখুন, আমি মত্তি সর্দার, ঠিকই আছি। আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও বুড়ি মাটা বিটি ঘরে যায় তরাই ছিল। কিন্তু কিন্তু শেষ তক সেও গেছে। বাবুরা বলে, করেলা। গয়ের ম্যানের লোক বললে, না পেটে রোগ বটে। এই করে হেছড়া হেছড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল। আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারি হাঁক দিই? ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, তবে কি জানেন, গায়ের লোক এখন রেডেই করে আসবে, পাগলটাকে গায়ের থেকে খেদারতে হবে। কিন্তু কিন্তু যখন সেদিন রানীগঞ্জর বাজারে গেছিলাম আর সন্ধেবেলায় হুস করে দামোদরের জল সীমাই গেলে, কই কই তখন আমার বউ বেটিকে সামলাই দিতে লড়ছ? নাহলে নাহলে আমরা বাগদি বঠি, তবু এক ঘর বাগদি তো এই ছুটু গাঁটাকে রেখেছিল। আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল নয়, শুনেন শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি আমি পাগল নয়, আমি মতি সর্দার। চৌকিদারের কাজ করবে চিরকাল, চোরকে হাঁকড়া নয় আমার কম্ম। তখন না হলে সিধাল চোরকে হাঁকড়াতাম, আর এখন এখন ওই যে চোরটা হীর ধারের ক্ষেতের পাশে লক লক করে বইছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে, এখন এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুন বলুন, ইয়াতে আমি পাগল হলাম কিসে কিসে? তোমরা আমার বউ বেটিকে সামলাতে লড়ছ বলে আমি মতি সর্দার? আমি মতি সর্দার কেনে পারবো না? আমি তো চৌকিদার বটি, তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব। দামোদর সীমাইছে, পালাই যাও পালাই যাও, দামোদর সীমাইছে।